হিসাব কিন্তু আপনাদেরকে দিতে হবে প্রতি ফোঁটা রক্তের দাম আপনাদের কাছ থেকে কড়ায় গণ্ডায় নেওয়া হবে জনগণের ব্যাড ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয় আপনাদেরকে বন্দুক দেওয়া হয়েছে জনগণের বুকে গুলি চালানোর জন্য নয় সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য জনগণের জান মালে নিরাপত্তা দেওয়ার জন্য শেখ হাসিনার গদি টেকানোর জন্য গুলি করার জন্য আপনাদের কই বন্দুক দেওয়া হয় নাই বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করছে সেখানে এই সরকার নারকীয় তাণ্ডব চালাচ্ছে পৈশাচিকতার সীমা তারা ছাড়িয়ে যাচ্ছে যে কালকে আমরা যে বিভৎস চিত্র দেখেছি গুলি করে নাকের হার গড়ে এদিক সেদিক করে ফেলেছে আমরা একটা কথা বলতে চাই যেসব পুলিশের কর্মকর্তারা গুলি চালাচ্ছেন আপনাদের সমস্ত আমলনামা কিন্তু লেখা হচ্ছে এর হিসাব কিন্তু আপনাদেরকে দিতে হবে প্রতি ফোঁটা রক্তের দাম আপনাদের কাছ থেকে কড়ায় গণ্ডায় নেওয়া হবে জনগণের ব্যাড ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয় আপনাদেরকে বন্দুক দেওয়া হয়েছে জনগণের বুকে গুলি চালানোর জন্য নয় সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য জনগণের জান মালে নিরাপত্তা দেওয়ার জন্য শেখ হাসিনার গদি টেকানোর জন্য গুলি করার জন্য আপনাদের কই বন্দুক দেওয়া হয় নাই কাজেই আপনারা যদি ওই বন্দুকের অপব্যবহার করেন তার সমুচিত জবাব আপনারাও কিন্তু পাবেন আমরা বলে দিচ্ছি ডাইরেক্ট আপনারা দেখেছেন পুলিশ প্রধান হিসেবে সাবেক যে মহারাজ তার যে বক্তব্যটা শুনেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কি মানে ভাষায় বলার মতো নাই মার্কিন নিষেধাজ্ঞা তো খেয়েছেন তারপরও শিক্ষা হয় নাই মার্কিন যুক্তরাষ্ট্রে আবার আপনার একটা শর্তযুক্ত ভিসায় সেখানে যে বক্তব্য দিয়েছেন সেখানে আবার শুনেছেন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে যে স্টেট ডিপার্টমেন্টের মুখপত্রকে তারা বলেছিলেন যে এটা খুবই উদ্বেগের বিষয় আশ্চর্যজনক বিষয় আমরা এটা জানি না যাই হোক তাদের বিদায় হচ্ছে কিন্তু খুবই দুঃখজনক লজ্জাজনক জাতির জন্য যে আবার পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে গুম খুনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিতে শেখ হাসিনার চোখে আর কোনো ভালো মানুষ নাই সৎ সাহসী দেশপ্রেমিক একজন মানুষকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিতে পারে নাই মানবতা বিরোধী অপরাধে নিষেধাজ্ঞাপ্রাপ্ত গুম খুনের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকেই আবার শেখ হাসিনা পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা এইভাবেই রাজনীতি থেকে প্রশাসন সমস্ত জায়গায় দুর্বৃত্তায়ন ঘটিয়েছে এবং ঘটাচ্ছে আজকে যে পেশাজীবীদের যে আলোচনা গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা গণতন্ত্রকে গুম করা হয়েছে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এই সরকার কাজেই আজকে গণতন্ত্রের সাথে তো সুশাসন গণতন্ত্র না থাকলে তো সুশাসন থাকে না আর নির্বাচন না থাকলে তো গণতন্ত্র থাকবে না আজকে দেশে নির্বাচনও নাই গণতন্ত্র নাই সুশাসনও নাই আমাদেরকে সেই লড়াইটা করতে হবে এখানে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ আছেন আমাদের একসময় সিভিল সোসাইটি বলে কিছু ছিল যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে এ ধরনের সেমিনার হতো বক্তব্য রাখতেন আজকে সেই সিভিল সোসাইটির মাজা সরকার ভেঙে দিয়েছে যেখানে সিভিল সোসাইটি বলতে ওই অর্থে নাগরিকদের প্রতিক্রিয়া খুব একটা দেখা যায় না কিছু নাগরিকরা আছেন যাদেরকে দাওয়াত দিলে তারা আসেন কথাবার্তা বলেন আবার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলেন কাজেই সেই ক্ষেত্রে আমি মনে করি যে পেশাজীবী অধিকার পরিষদের একটা সুযোগ আছে এই যারা পেশাজীবী যারা নিজের খেয়ে মানে বনের মোষ তারায় তাদেরকে এই ধরনের তাদেরকে এই ধরনের প্রোগ্রাম করে আবার এই পেশাজীবীদেরকে উজ্জীবিত করা কারণ পেশাজীবীদেরকে এখন মুখ্য ভূমিকা পালন করতে হবে যে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর জাতি গড়ার কারিগর সেই শিক্ষকদেরকে দিয়ে এই সরকার ভোট ডাকাতি করিয়েছে সেই শিক্ষকদেরকে দিয়ে ভোটের বাক্স ভরিয়েছে তাদের উপরে জুলুম করেছে তারা কেউ স্বেচ্ছায় তো করে নাই চাকরি থাকবে না হলে তো এই ধরনের একটা অমানবিক সরকার একটা বর্বর সরকার যারা ন্যূনতম গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাসী নয় মিছিল বেল করলি গুলি করা হচ্ছে কুপিয়ে মারছে এবং সবচেয়ে বিভৎস অবস্থা আপনারা নারায়ণগঞ্জে দেখেছেন কুমিল্লায় দেখেছেন ভেরিফাইড পেজ থেকে এই যে কর্পোরেট ডাকাতদের ওয়াইফ কোটায় এমপি হয়েছেন নিটল টাটা গ্রুপের সম্ভবত চেয়ারম্যান স্ত্রী সেলিমা ইসলাম মেরি তার ভেরিফাইড ফেসবুক থেকে সে খুব গর্বের সহিত পোস্ট দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা রামদা হকি স্টিক নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য রাস্তায় নামছে সে সেটা লাইভ করে তার পেজ থেকে বিশ্ববাসীকে দেখাচ্ছে তো যেখানে এমপিরা এই ধরনের বর্বরতাকে আজকে প্রমোট করছে এই সমাজকে অসহিষ্ণুতার দিকে নিয়ে যাচ্ছে সেখানে এই সমাজ এই রাষ্ট্র এই জাতির ভবিষ্যৎকে আমি জানি না কাজে সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আজকে ছাত্র শিক্ষক সাংবাদিক পেশাজীবী
সবাইকে আমাদের মূল জায়গাটাতে মুক্তিযুদ্ধের যে স্পিরিট সংবিধানের যে প্রধানতম কনসার্নের বিষয় বা প্রধান যে লক্ষ্য উদ্দেশ্য সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এখন আন্দোলন সংগ্রাম নতুন করে শুরু করতে হবে। সেই সংগ্রামের মধ্যে দিয়েই আগামীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। এখন আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা বলে থাকেন যে আওয়ামী লীগ আপদ, বিএনপি বিপদ, তো আপদ গিয়ে বিপদ আসলে তো যেই লাউ সেই কদু। আবার অনেকে বলে থাকেন যে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা শক্তি প্রতিপক্ষ হিসেবে না গড়ে ওঠা পর্যন্ত শেখ হাসিনারই ক্ষমতায় থাকা উচিত। এই সমস্ত কথাবার্তি বলে শেখ হাসিনার জালিমতন্ত্রকে টেকানোর জন্য তারা কাজ করছে। সে যেই বুদ্ধিজীবী হোক, যেই দলের হোক, তাদের কথা আমাদের কান দেওয়া চলবে না এবং তাদেরকে বিনয়ের সাথে বলবো এই সমস্ত বাটপারি ভাওতাবাজি এখন জনগণ বোঝে। আপদ বিপদ এইটা এখন হিসাব করার সময় না, এখন হিসাব হচ্ছে দেশে নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। যদি নির্বাচন ব্যবস্থা থাকে, মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে, আমরা আপনারা এই নতুন দল আরও দল তৈরি হবে, তাদেরও রাজনীতি করার সুযোগ হবে। একসময়ের ঐতিহাসিক ঐতিহ্যবাহী দল মুসলিম লীগ আজকে মার্কা হেরিকেন কি অবস্থা আপনারা জানেন, খোঁজাও লাগবে হয়তো হেরিকেন দিয়ে। আমি ছোট করছি না, কিন্তু আমি বলছি যে সময়ের সাথে তারা প্রাসঙ্গিক না হয় হারিয়ে যাচ্ছে। আবার অনেক দল হারিয়ে যাবে, অনেক দল তৈরি হবে। আজকে গণ অধিকার পরিষদ নতুন দল হিসেবে তাদের কার্যক্রম শুরু করেছে, লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছে, দেশের মানুষের সামনে হাজির করেছে। মানুষ যদি এই দলকে ভালোবাসে, এই দলকে ক্ষমতায় নেয়, এই দল ক্ষমতায় যাবে। আগামীতে ফেয়ার ইলেকশন হলে মানুষ যদি বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে ভোট দেয়, তারা ক্ষমতায় যাবে। সেজন্য আমরা তো মুখে এক এবং কাজে আরেক এই ধরনের দ্বিচারিতে আমরা আলোচনা করছেন। স্যার বলেছেন একটা সেমিনার করা দরকার, ঠিক আছে, তত্ত্ব দেওয়া যাবে, পর্যবেক্ষণ দেওয়া যাবে, অনেক কিছু বলা যাবে, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া এই সমস্ত তত্ত্ব ভ্যালুলেস। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া এই আলোচনা নিরর্থক হবে। কাজে আমাদের প্রাইম কনসার্নের জায়গা এখন আমাদেরকে একমত হতে হবে। সেই জায়গা থেকে আমাদের বিরোধী দলের বন্ধুরা যারা রাজপথে শহীদ হচ্ছেন, রক্ত ঝরিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তাদের আত্মার আমরা মাগফিরাত কামনা করি। তো আমি এই জন্যই সরি, আমি আরও পুরো প্রোগ্রাম থাকতাম। ওই যে একজন চা শ্রমিকদের পক্ষে আন্দোলন করেছিল, সেই কারণে তাকে মূলত মামলাটা দিয়েছিল। মূলত উর্দু কবি ভদ্রলোকের একটা লাইন সে পোস্ট দিয়েছিল, ওইটাতে তারা সাম্প্রদায়িকতা দেখায় তার বিরুদ্ধে মামলা করেছে, কিছু লোকজন নিয়ে মিছিল করেছে যে সে ধর্ম অবমাননা করেছে। পুরো সরকারের প্রেসক্রিপশন যেটা স্যার বলেছেন, বিদেশিদের উপরে ডিপেন্ড হয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। জনগণকে নিয়ে যদি রাজপথে অব্যাহত আন্দোলন সংগ্রাম চালাতে পারি আমরা, তবেই ক্ষমতায় যেতে পারবো। এর সাথে তো একদিনে ক্ষমতায় যায় নাই, 82 সাল থেকেই তো আন্দোলন শুরু হয়েছে, 8 বছর আন্দোলনের পরে কিন্তু গিয়েছে। কাজে আমি বলবো বিদেশিদের অবশ্যই আমাদের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। আমরা বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা সুশাসন চাই, সেই মেসেজ ওপেনলি দিতে হবে। কিন্তু বিদেশিদের আশায় যদি বসে থাকি তাহলে আবার বলেছেন তাদের কিন্তু অনেকেরই ব্যবসায়িক স্বার্থ আছে, কাজেই সেই ক্ষেত্রে তাদের সেই সমস্ত দফা রফায় তারা আবারও কিন্তু এই 9/6 করে 18 সালের মতো আবার একটা কিন্তু ফাঁদের আমাদেরকে ফেলতে পারে। এই ফাঁদে যদি পড়ে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে, সেই ফাঁদে পড়া যাবে না। আমি শুধু এইটুকুই বলে আজকে প্রোগ্রামের সফলতা কামনা করছি।